কিডনি দেহের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। কিডনি রোগ খুব নীরবে শরীরের ক্ষতি করে। খুব জটিল অবস্থা না হওয়া পর্যন্ত সাধারণত লক্ষণগুলো ভালোভাবে প্রকাশ পায় না। তাই কিডনি রোগের প্রাথমিক লক্ষণগুলো আগে থেকে জেনে রাখা জরুরি। বন্ধুরা, চলুন তবে জেনে নেওয়া যাক কিডনি রোগের লক্ষণগুলো। সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিপস। পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে। ভিডিওটি আপনার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে শেয়ার করে রাখুন। এতে করে ভিডিওটি আপনার টাইমলাইনে থেকে যাবে। কিডনি রোগের একটি প্রধান কারণ হলো প্রস্রাবের পরিবর্তন। কিডনি রোগের একটি বড় লক্ষণ হলো প্রস্রাব পরিবর্তন হওয়া। কিডনির সমস্যা হলে প্রস্রাব বেশি হয় বা কম হয়, বিশেষত রাতে এই সমস্যা বাড়ে। প্রস্রাবের রং গাঢ় হয়। অনেক সময় প্রস্রাবের বেগ অনুভব হলেও প্রস্রাব হয় না। প্রস্রাবের সময় ব্যথা। প্রস্রাবের সময় ব্যথা হওয়া কিডনি সমস্যার আরেকটি লক্ষণ। মূলত প্রস্রাবের সময় ব্যথা, জ্বালা পড়া, এগুলো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের লক্ষণ। যখন এটি কিডনিতে ছড়িয়ে পড়ে তখন জ্বর হয় এবং পিঠের পেছনে ব্যথা শুরু হয়। প্রস্রাবের সাথে রক্ত যাওয়া। প্রস্রাবের সাথে রক্ত গেলে এটি খুবই ঝুঁকির বিষয়। এমন হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লক্ষণ। দেহে ফোলা ভাব। কিডনি শরীর থেকে বর্জ্য এবং বাড়তি পানি বের করে দেয়। কিডনিতে রোগ হলে এই বাড়তি পানি বের হতে সমস্যা হয়। বাড়তি পানি শরীরে ফোলাবার ভাব তৈরি করে। মনোযোগ দিতে অসুবিধা হওয়া। লোহিত রক্তকণিকা কমে যাওয়ার কারণে মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ কমে যায়। এতে কাজে মনোযোগ দিতে অসুবিধা হয়। সবসময় শীত বোধ হওয়া। কিডনি রোগ হলে গরম আবহাওয়ার মধ্যেও শীত শীত অনুভব হয়, আর কিডনিতে সংক্রমণ হলে জ্বরও আসতে পারে। ত্বকে র্যাশ হওয়া। কিডনি অকার্যকর হয়ে পড়লে রক্তে বর্জ্য পদার্থ বাড়তে থাকে। এটি ত্বকে চুলকানি এবং র্যাশ তৈরি করতে পারে। বমি বা বমি বমি ভাব হওয়া। রক্তে বর্জনীয় পদার্থ বেড়ে যাওয়ায় কিডনির রোগে বমি বমি ভাব এবং বমি হওয়ার সমস্যা হতে পারে। ছোট ছোট শ্বাস। কিডনি রোগে ফুসফুসে তরল পদার্থ জমা হয়। এছাড়া কিডনি রোগের শরীরে রক্তশূন্যতাও দেখা দেয়। এসব কারণে শ্বাসের সমস্যা হয়, তাই অনেকে ছোট ছোট করে শ্বাস নেন। পেছনে ব্যথা। কিছু কিছু কিডনি রোগের শরীরে ব্যথা হয়। পিঠের পাশে নিচের দিকে ব্যথা হয়, এটিও কিডনি রোগের একটি অন্যতম লক্ষণ। চলুন তবে জেনে নেওয়া যাক কিডনি রোগের নির্ণয়গুলো কী কী। কিডনির অনেক রোগ চিকিৎসা খুবই ব্যয়বহুল, জটিল, কিন্তু সম্পূর্ণ নিরাময় হয় না। দুর্ভাগ্যবশত অনেক গভীর কিডনি রোগের লক্ষণ শুরুতে কম দেখা যায়। এজন্য যখনই কিডনি রোগের আশঙ্কা হয় তখনই বিনা বিলম্বে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নির্ণয় করুন এবং চিকিৎসা গ্রহণ করুন। কিডনির পরীক্ষা কাদের করানো দরকার? কিডনি রোগের সম্ভাবনা অধিক কখন? যে ব্যক্তির কিডনির রোগের লক্ষণ দেখা যাচ্ছে, ডায়াবেটিস রোগগ্রস্ত ব্যক্তি, উচ্চ রক্তচাপযুক্ত ব্যক্তি, পরিবারে বংশানুক্রমিক কিডনি রোগের ইতিহাস, অনেকদিন ধরে যন্ত্রণা নিবারক ওষুধের সেবন, রেশন যন্ত্রে জন্মগত রোগ, 2 থেকে 5 বছর অন্তর নিয়মিত পরীক্ষা সাধারণের জন্য খুবই দরকার। ধন্যবাদ, ভালো থাকবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে। ধন্যবাদ।